কিষাণ মোর্চার ডাকে ফুলিয়া বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন বিজেপি নেতৃত্বরা। হঠাৎই এই অকাল বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে নদিয়ার কৃষক তথা শান্তিপুরের কৃষকরা। তবে কিছুদিন পার হয়ে গেলেও সাধারণ কৃষকদের পাশে দাঁড়াননি রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে কৃষকদের জন্য, তবে সেগুলি রাজ্য সরকারের মাধ্যমে কৃষকদের মধ্যে পৌঁছে দিতে হবে। সেই প্রকল্পের সুবিধাও এখনো পর্যন্ত পাচ্ছেন না কৃষকরা। কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, চিন্তায় কপালে হাত কৃষকদের। কৃষকদের আর্থিক ক্ষতিপূরণের দাবি নিয়ে এবং তাদের যে ফসল নষ্ট হয়ে গিয়েছে এই সব অভিযোগ নিয়ে এদিন শান্তিপুরের ফুলিয়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্বরা। এবং বিক্ষোভের শেষে তারা বিডিও অফিসে একটি ডেপুটেশন জমা দেয়। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে রাজ্যের যে কৃষক, কৃষকদের যে বঞ্চনার শিকার হচ্ছে কৃষকরা। ধরুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কৃষকদের জন্য সমস্ত রাজ্যে কৃষক পরিকাঠামো বলুন, কৃষক উন্নয়নের জন্য কৃষকদের যা কিছু দিচ্ছে, এই রাজ্যে সেই কৃষকরা তারা বঞ্চিত হচ্ছে। সেই কারণে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আহ্বানে ভারতীয় জনতা কিষাণ মোর্চার পক্ষ থেকে প্রত্যেকটা ব্লকে আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিচ্ছি যে বঞ্চিত কৃষকরা, ধরুন যে অকাল যে বর্ষণ হলো, এই অকাল বর্ষণে আমাদের কৃষকদের পাশে বর্তমান মুখ্যমন্ত্রী দাঁড়ায়, যখন কৃষক আত্মহত্যা করছে অকাল বর্ষণে, চারিদিকে জমির যখন ধান নষ্ট হয়েছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই সময় চা বাগানে চা তোলা যায় না, উনি সেই সময় চা বাগানে যেয়ে চা তুলছেন। কী নিয়ে আপনাদের মনে করতে হবে? আমাদের হচ্ছে যে অকাল যে বর্ষণ হয়েছে, সেই অকাল বর্ষণে চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। কারো ধান মোটামুটি কাটা অবস্থায় মাঠ থেকে তুলতে পারেনি, তারপর আলু চাষিদের মাঠে মানে জমিতে জল জমে গেছে, জমে যেয়ে তাদের ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। তা এই ক্ষতির জন্য কৃষকরা হচ্ছে আত্মহত্যা করছে, এই নিয়ে আমাদের কাছে ডেপুটেশন দেবেন। হ্যাঁ, আপনার নাম? আমার নাম প্রদীপ সরকার, শান্তিপুর মন্ডল 2 সভাপতি। নদিয়া থেকে কুহেলি দেবনাথ, এভিএন নিউজ বাংলা।